হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমি এখন দাঁড়িয়ে আছি আমার বাড়ির গেটের সামনে। তো আমাদের বাড়ির ওই পাশে একটা কেনাল আছে, কেনালটার ওই পাশে একটা জঙ্গল আছে, ঠিক আছে? তো জঙ্গলটার ওই পাশে একটা ফুলের গাছ আছে, ওইখানে একটা মানে খুব সুন্দর ফুলটা, ফুলটা হচ্ছে রজনীগন্ধার মতো দেখতে। তো ওইটা কোনো কি বলবো, বিয়ে বাড়িতে আর পুজোতে কিছুতে কাজে লাগে না, কিন্তু ওই ফুলটা খুবই খুব সুন্দর দেখতে, খুব সুন্দর গন্ধ। তো ওই গাছটাতে যাব ফুল তুলতে। তো আমি এই গেট থেকে বেরালাম। এই হচ্ছে রাস্তা, ওই দিকে একটা গলি আছে, আর আমি এই দিকের গলিটাতে দিকে যাব, ঠিক আছে? চলো বন্ধুরা, আমি যাচ্ছি। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, তো তোমার বাড়ি কোথায়? তো আমি রিপ্লে দিয়েছি মনে হয়। তো আমি আমার বাড়ি হচ্ছে ঝাড়গ্রামে, এখন আমি থাকি ঝাড়গ্রামে, আগে থাকতাম খড়গপুরে, এখন থাকি না এখন খড়গপুরে থাকি না, এখন ঝাড়গ্রামে থাকি। তো চলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে কেনাল। তো বর্ষাকাল হলে পুরো ডুবে যায়, তো এবছর বর্ষা হলে এখানে মাছ ধরব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই যে দূরে বাগান, ওই বাগানটাতে আমি ফুল তুলতে যাব। তো দুপুরবেলা কোথাও মানুষ নেই, তো লকডাউন পড়ে গেছে, আর লকডাউন পড়ে গেছে, আর এই যে কেনাল, কেনালটার ওই পারে একটা বাগান আছে, তো ওই বাগানটাতে ফুল তুলতে যাব। আর প্রথম কথা হলো যে লকডাউন পড়ে গেছে, তোমরা সাবধানে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আরেকটা কথা বলতে হয় যে তোমরা যদি বাইরে যাও, মাস্ক স্যানিটাইজার ব্যবহার করবে, আর যখন বাড়িতে ফিরবে তখন হচ্ছে বাড়িতে ঢোকার আগে, যখন ভেতরে বাড়িতে প্রবেশ করবে তখন হচ্ছে পা হাত ভালো করে স্যানিটাইজার করবে, জামা কাপড় খুলে পায়ে হাতে সাবান দিয়ে তারপরে বাড়ির ভেতর প্রবেশ করবে। পরিস্থিতি খুবই খারাপ, করোনার প্রকোপ দিনের দিন বেড়ে চলেছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো। তো আশা করি, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো এইভাবে আমাকে সাপোর্ট করো, আর আমার নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। খুব সুন্দর গন্ধ। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে জংলি ফুল, এখানের মানুষ এখানের ভাষায় এই ফুলটিকে বলে কুরচি ফুল। তো এর অন্য কিছু নাম আছে কিনা আমার জানা নেই, যদি তোমরা এই ফুলটিকে চেনো, এই ফুলটির অন্য কিছু নাম আছে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ফুলটিকে কেউ কদর করে না, কেউ গুরুত্বই দেয় না।
এই ফুলটা অনেকটা রজনীগন্ধার ফুলের মতোই দেখতে, আর এর গন্ধটাও খুব সুন্দর। এই অবহেলা করা ফুলগুলো যে এত সুন্দর হতে পারে কেউ কখনো ভাবেই না, কেউ গুরুত্বই দেয় না। তো বন্ধুরা, আমি অনুরোধ করব আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য, কেমন করে সাধারণ ফুলগুলোকে ভালোবাসা দিয়ে সুন্দর করে তুলছি। তো আমি ফুল নিয়ে বাড়িতে এসেছি, তো এইবারে আমি মালা গাঁথব। এই হচ্ছে আমার সুতো, এখানে সুতো একটু কম পড়ে গেছে, তো একটু সুতো আমি এখানে বাড়ি। তো অনেকে আছো আমার ভিডিও লাইক করছো না, কমেন্ট করছো না, কি ব্যাপার বলো তো? আমাকে তোমরা আর একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ প্লিজ। তো আমার মালা গাঁথা কমপ্লিট হয়ে গেছে, তো এবারে আমি খোপাতে লাগাবো। তো আমাকে কেমন লাগছে তো তোমরা বলবে, চলো আমি পোশাকটা চেঞ্জ করে নিই। এই দেখো আমার ফুল রেডি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো এই যে খোপাটা লাগাচ্ছি, তো আমি রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে বলো।
তো দেখেছো তো সাধারণ জিনিস থেকে কেমন অসাধারণ জিনিস হয়ে গেছে।